সাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে কথা বলতে গিয়ে গতকাল তাদের পুত্র আব্রাহাম খান জয়কে নিয়ে বেশ আপত্তিকর কথাই বলেছিলেন জায়েদ খান বিশেষ করে অপু এবং সাকিবের সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে এমন বাজে কথা বলার কারণে অনেক জায়দ অনেকেই জায়দ খানকে নিয়ে নানা ধরনের কথা বলছেন বিভিন্নভাবে দোষারোপ করছেন আর এই কথা শুনে বেশ রেগে গেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস অপু এই নিয়ে আজ বেশ আবেগে একটি পোস্ট করেছেন তার ফেসবুক পেজে তিনি তার পোস্টে লিখেছেন আমি জাহেদ খানের ব্যাপারে কোনো কথা বলতে চাই না তবে তিনি যে ভাষায় কথা বলেছেন তা সত্যি আমাকে আঘাত করেছে আমি আব্রাহামকে নিয়ে কি কষ্ট করেছি তা সবাই জানে আর এখন আমার সন্তান খুবই অসুস্থ আর ঠিক এই সময়ে এই কথাটি আমাকে সবচেয়ে বেশি আঘাত করেছে আমি এখন আইনের আশ্রয় নিতে চাই তারা যখন তাদের ধরে রাখতে পারছে না বা রাখতে জানে না তাহলে আমি কেন কষ্ট করতে যাব কষ্ট পেতে যাব। তিনি যদি আমাকে নিয়ে কথা বলতেন তাহলে হয়তো কষ্ট পেতাম না কিন্তু যে আব্রাম আমাকে বাঁচতে শিখিয়েছে সে আব্রামকে নিয়ে আমাকে কথা শুনিয়েছে এই জন্য আমি বিচার চাইবো আমি এমনি এমনি অভিনেত্রী হয়ে উঠিনি আমি অভিনয় করে মানুষের ভালোবাসা কুড়িয়ে আজকে অপবিশ্বাস হয়েছি প্রসঙ্গত কিছুদিন আগে জায়দ খান সাকিব খানকে লুচ্চা বলে আখ্যায়িত করতে গিয়ে আবরামকে নিয়ে নানান ধরনের বাজে কথা বলেছেন জায়দ খান বলেন সাকিবকে আমরা আগেও বহিষ্কার করেছি কিন্তু তখন সে হাতে পায়ে ধরে ধরে চলচ্চিত্রে ফিরে এসেছে এখন আবার শুনতে পাচ্ছি সাকিবের জন্য কলকাতা নায়িকারা খুবই পাগল সাকিব তো এটাই চায় তার জন্য নায়িকারা পাগল থাকুক আর এই জন্যই অনেক নায়িকাদের সঙ্গে সাকিবের স্ক্যান্ডেল তৈরি হয় অপু বিশ্বাসের কথা বলতে গেলে সেটাও এক ধরনের স্ক্যান্ডাল অপু মা হয়ে যাওয়ার কারণে অবশেষে অপু স্বীকার করতে বাধ্য হয় সুপ্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন সুপ্রিয় দর্শক বিনোদন জগতে নিত্য নতুন খবর খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ शाकिब खान एवं